সঙ্গে রয়েছে মমতা ব্যানার্জি এবং আমার বাঁদিকে যাকে দেখছেন তিনি কিন্তু রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি জয়ী প্রার্থী জগন্নাথ সরকার। প্রথমেই আপনাকে স্বাগত জানাবো ফেসবুক লাইভে। এই যে রানাঘাট থেকে যে বিপুল সংখ্যক জয়লাভ করলেন এবং আবারও ভোটের সংখ্যার ক্ষমতা এলো, কি বলবেন এই বিষয়ে? ভারতবর্ষে পজিটিভ রাজনীতি শুরু করেছেন ভারতীয় জনতা, আর সফলতার সবচেয়ে বেশি দেখিয়েছে নরেন্দ্র মোদী। ভারতবর্ষকে শ্রেষ্ঠত্ব নিয়ে যাওয়ার জন্য তার যে প্রয়াস, এই মুহূর্তে ভারতবর্ষের অর্থনীতি মজবুত, সামরিক শক্তিতে দুর্দান্ত জায়গায় তুলে এনেছেন এবং বিশ্বের সম্মান এত বেড়েছে এবং সর্বসাধারণ যারা পিছিয়ে তাদের যে আপলিফটিং মোদীজি করতে পেরেছেন তার সফলতা মানুষ অনুভব করতে পেরেছে, এটা একটা পজিটিভ। অবশ্যই আরো দায়িত্ব বেড়ে গেছে। আমরা দেখেছিলাম 2014 যে সংখ্যা নিয়ে আমরা এসেছিলাম তার চাইতে বেশি সমর্থন দিয়েছে, অর্থাৎ মানুষের নির্ভরতা বেড়েছে। সেই জন্য আমাদের দায়িত্ব বাড়বে আরো বেশি বেশি কাজ করার জন্য আমরা আপনার চেষ্টা করব এবং ভারতবর্ষের অর্থনীতি আরো মজবুত জায়গায় ব্যবস্থা বিরোধীরা তাদের বার্তা দেওয়ার বিষয়ে কিছু নেই, কারণ তারা অনুভব করতে আগেই পেরেছিল যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই জন্য নীতি আদর্শ বলে বিভিন্ন ক্ষেত্রে আসামিগুলো সব একত্রিত হয়ে মহাজোট করার কথা মানুষকে স্বপ্ন দেখিয়েছে, সেটা ব্যর্থ হয়েছে। আগামী দিনে অনেকের স্থান হবে জেলে নয়তো বেড়ে। আমরা তখন কথা বলছিলাম জগন্নাথ সরকারের সঙ্গে এবং তিনি কিন্তু তার জয় নিয়ে যথেষ্ট আশাবাদী এবং তিনি জানালেন যে আগামী 5 বছর তাদের উপর পুরো দায়িত্ব থাকবে এবং তারা কতটা কি কাজ করেন আমাদের নজর দেয়। সঙ্গে তখন দেখে থাকুন ডব্লিউডব্লিউডব্লিউ ডট টিভি ডট কম।